शिक्षा दफ्तर कर्तृक तुगलकी सिद्धांतेर निंदा जानिए एक धिक्कार सभा करल तेलियामुड़ा एनएसयूआई। एनएसयूआई तेलियामुड़ा ब्लक कमिटीर उद्योगे ओम्पी चौमुनीते रविवार बेला एक घटिकाय हय एई धिक्कार सभा। छात्र नेतृत्वरा जानान जे बर्तमान सरकार शिक्षा क्षेत्रेर फीस बृद्धि करछे, बार बार परीक्षार रुटीन बदल करछे, एर फले छात्र छात्रीदेर मारात्मक समस्यार सम्मुखीन होते हच्छे। एई क्षेत्रे शिक्षा दफ्तरेर पाशापाशी मंत्रीकेओ तारा दायी करेन। अविलम्बे वर्धित फीस प्रत्याहार ना करा होले छात्र स्वार्थे आरो बड़ आंदोलन गढ़े तोला होबे बोले छात्र नेतृत्व जानान। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ ভিউ 365। কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়। যেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের উপর সরকার একটা আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বিভিন্ন ফির মাধ্যমে। এই সেই নোটিফিকেশন যেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি দুলাল দে সই করে পাঠিয়েছেন। এখানে উল্লেখ করা আছে যে ইলিজিবিলিটি কাম পারমিশন ফর এডমিশন ইন ক্লাস ইলেভেন 1000 টাকা, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, চেঞ্জ অফ এক্সাম সেন্টার চেঞ্জ অফ স্কুল 500 টাকা, কারেকশন অফ ডকুমেন্টস 200 টাকা, ভেরিফিকেশন অফ রেকর্ডস পার ডকুমেন্ট 200 টাকা, তাছাড়াও মাধ্যমিক হায়ার সেকেন্ডারি মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল স্টুডেন্টসদের এডমিট কার্ড মার্কশিটের জন্য 250 টাকা, সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য 1000 টাকা, পারমিশন ফর কন্টিনিউ অ্যান্ড এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ক্যান্ডিডেট 500 টাকা, পারমিশন ফর ইম্প্রুভমেন্ট টেস্ট 1000 টাকা। এখানে ভূভারতের কোনো রাজ্যে এমন তুকলুকি সিদ্ধান্ত আছে বলে আমরা মনে করি না। কেন হঠাৎ করে কী কারণে সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণে পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে, এর থেকে বড় লজ্জা এই সরকারের আর কি হতে পারে? কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যের ম্যাক্সিমাম স্টুডেন্টস গরিব অংশের, তারা সরকারি স্কুলে কেন যায়? সরকারি সুযোগ সুবিধাগুলিকে পাওয়ার জন্য। যেখানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলিকেই বেসরকারিকরণ পদ্ধতিতে রূপান্তর করার পরিকল্পনা নিচ্ছে। ধিক্কার জানায়, তীব্র নিন্দা জানায়। যদি রাজ্যের কোষাগারে অর্থের সংকট থাকে তাহলে আপনারা অন্য সোর্স বার করুন, কেন ছাত্রছাত্রীদের উপর এরকম আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন? আজকে আমরা এই জায়গা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অতি সত্বর এই নোটিফিকেশন প্রত্যাহার করে নিন, নয়তো আমরা এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যাব।